ওয়েলকাম টু বিনোদন বাংলা। এই ভিডিওতে জানাতে চলেছি বাংলা চলচ্চিত্র জগতের যেসব অভিনেতা অভিনেত্রীরা খুব অল্প বয়সে চিরকালের জন্য বিদায় নিয়েছেন তাদের নাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তাহলে চলুন ভিডিওটি শুরু করি। নম্বর এক, অভিষেক চ্যাটার্জি। 90 দশকের বেশ দাপুটে চলচ্চিত্র অভিনেতা ছিলেন অভিষেক চ্যাটার্জি। সিনেমা ছাড়াও তাকে ধারাবাহিক জগতে অভিনয় করতে দেখা গেছে। 2022 সালে অর্থাৎ এই বছর 24শে মার্চ কলকাতার বরানগরে নিজের বাড়িতে তিনি মারা যান। মৃত্যুর কয়েক মাস আগে থেকে তিনি পেটের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। নম্বর দুই, রীতা কয়রাল। বাংলা চলচ্চিত্র জগতের খলনায়িকা হিসেবে বেশ পরিচিত মুখ ছিল রীতা কয়রাল। রাখি বন্ধন ধারাবাহিকে রাখি ও বন্ধনের জেঠিমার চরিত্রে তিনি অভিনয় করতেন এবং সেই সময়ও তিনি লিভারের ক্যান্সারে ভুগছিলেন। 2017 সালে 19 নভেম্বর সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 58 বছর। নম্বর তিন, তাপস পাল। 90 দশকের বাংলা চলচ্চিত্র জগতের প্রথম সারির অভিনেতা ছিলেন তাপস পাল। এছাড়াও ধারাবাহিকেও তাকে অভিনয় করতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে তিনি নার্ভের সমস্যায় ভুগছিলেন। 2020 সালের 8ই ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর 3:35 মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। নম্বর চার, সুচেতা চক্রবর্তী। ধারাবাহিক জগতে বেশ পরিচিত মুখ ছিল সুচেতা চক্রবর্তী। জি বাংলায় জড়োয়ার ঝুমকো ধারাবাহিকে তাকে শেষ অভিনয় করতে দেখা গেছে। দীর্ঘদিন ক্যান্সারের সমস্যায় ভুগছিলেন তিনি। 2018 সালের 16ই আগস্ট বুধবার বিকালে তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 40 বছর। নম্বর পাঁচ, পীযূষ গঙ্গোপাধ্যায়। 2015 সালের 25শে অক্টোবর মাত্র 50 বছর বয়সে তিনি মারা যান। ধারাবাহিকে শুটিং করার পর বাড়ি ফেরার পথে কলকাতার একটি রাস্তায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তিনি। নম্বর ছয়, সুশান্ত সিং রাজপুত। বলিউড জগতের প্রথম সারির অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। MS ধোনি সিনেমার মাধ্যমে তিনি খুব অল্প বয়সে জনপ্রিয়তা লাভ করেছিলেন। ভীষণই হ্যান্ডসাম এবং বলিষ্ঠ চেহারা ছিল সুশান্ত সিং রাজপুতের। 2020 সালের 14ই জুন মুম্বাইয়ের ব্রান্দা ফ্ল্যাট থেকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 34 বছর। তার মৃত্যুতে গোটা বলিউড এবং টলিউড ইন্ডাস্ট্রি থমকে গিয়েছিল। নম্বর সাত, সিদ্ধার্থ শুক্লা। কালার্স টিভির বিখ্যাত রিয়ালিটি শো বিগ বসে তাকে অংশগ্রহণ করতে দেখা গেছে। 2021 সালের 2রা সেপ্টেম্বর মাত্র 40 বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। নম্বর আট, সন্ধ্যা মুখোপাধ্যায়। 80 এবং 90 দশকের বেশ জনপ্রিয় গায়িকা ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। 2022 সালের 15ই ফেব্রুয়ারি 90 বছর বয়সে তিনি মারা যান। নম্বর নয়, বাপ্পি লাহিড়ি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ছেলে বাপ্পি লাহিড়ি টলিউড এবং বলিউড সিনেমায় অসংখ্য গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। 2022 সালের 15ই ফেব্রুয়ারি 69 বছর বয়সে তিনি মারা যান। নাক ডাকার সমস্যা অর্থাৎ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাবনিয়ায় ভুগছিলেন তিনি। নম্বর ১১, লতা মঙ্গেশকর। কোকিল কণ্ঠে এই গায়িকার নিয়ে কিছুই বলার নেই। 8 থেকে 80 সকলেই লতা মঙ্গেশকরকে চেনেন। 2022 সালের 6ই ফেব্রুয়ারি 92 বছর বয়সে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবশেষে মাল্টি অর্গান ফেলিওরের ফলে তার মৃত্যু হয়। নম্বর ১২, পল্লবী দে। ভীষণই মিষ্টি, হাসিখুশি এবং প্রাণবন্ত অভিনেত্রী ছিলেন পল্লবী দে। স্টার জলসে আমি সিরাজের বেগম ধারাবাহিকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তারপরে কুঞ্জছায়া সরস্বতীর প্রেম ধারাবাহিকে তাকে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। 2022 সালের 15ই মে রবিবার সকালে গড়ফা থানার অন্তর্গত নিজের ফ্ল্যাট থেকে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মাত্র 25 বছর বয়সে তিনি মারা যান। ওই সময় তিনি কালার্স বাংলায় মন মানে না ধারাবাহিকের প্রধান নায়িকা গৌরীর চরিত্রে অভিনয় করছিলেন। পল্লবীদের অভিনয় চিরকাল বাঙালি দর্শকদের মনে গেঁথে থাকবে।
তাহলে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ্যে কাকে আপনারা সবথেকে বেশি মিস করছেন কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।